সুগন্ধা বিজি ক্ষুদ্র চিনো ব্যবসায়ীদের দোকান উচ্চদের আতঙ্ক আছেন। বিস্তারিত দেখুন দিদারুল আলম জিশানের প্রতিবেদনে। কক্সবাজার সুগন্ধা বিচের দোকান উচ্ছেদ আতঙ্কে রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। পর্যটন নগরী কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্ট এলাকায় ক্ষুদ্র জিনুক মার্কেট ব্যবসায়ীরা তাদের দোকান উচ্ছেদ করা হবে এমন আতঙ্কে বর্তমানে দিন কাটাচ্ছে এবং ব্যবসার মধ্যে তাদের কোনো প্রকার মন বসছে না, কারণ তাদেরকে কোন সময় কখন উচ্ছেদ করা হয়। জিনুক মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে ঋণ এবং ধার নিয়ে কিছু টাকা পয়সা ম্যানেজ করে তারা জিনুক মার্কেটে ছোটোখাটো দোকান করে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতেছে এবং তাদের সংসার জীবন চালাচ্ছে। এবং বিগত লকডাউনের সময় কক্সবাজার শহরের পর্যটন এলাকায় কোনো ধরনের গেস্ট না আসার কারণে তাদের লক্ষ লক্ষ টাকা যে পুঁজি ছিল সমস্ত পুঁজি শেষ হয়ে তারা একদম পথে বসে গেছে, এমনটাই অভিযোগ করেছেন সুগন্ধা পয়েন্টের ক্ষুদ্র জিনুক ব্যবসায়ীরা। কোনোরকম একটু ভালো আছি, তবে এখন প্রধানমন্ত্রী আর কক্সবাজারের ডিসি স্যার এবং এমপি মহোদয় ওনাদের সহযোগিতা চাচ্ছি আমরা যেন কোনোরকম দোকানপাট করে চলতে পারি। আমাদের এখানে দীর্ঘদিনের ব্যবসা জীবন, আমরা ব্যবসা করে চলি। আমাদের ইদানিং শুনতেছি আমাদের উচ্ছেদ করা হবে, কোনো কারণ ছাড়া, কোনো নোটিশ ছাড়া আমাদের উচ্ছেদ করার ফায়তারা চলতেছে, বুঝি না। আমাদের যদি উচ্ছেদ করা হয় আমরা যাই কই, আমরা চলাফেরা করবো কীভাবে? এগুলো যদি ভাঙি দেয় তাহলে এখানকার এখানে বীজের মধ্যে অনেক লোক, প্রায় 20,000 পরিবার এখানে বীজ নিয়ে জড়িত, তো এগুলো যদি ভাঙি দেয় তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থিত জবরি দোকান ভেঙে দেওয়ার প্রসঙ্গে মহামান্য হাইকোর্টের রায়কে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদেরকে উচ্ছেদ করার আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে, কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক, উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মহোদয় ও কক্সবাজার পৌরসভার মেয়র মহোদয় সহ প্রশাসনের সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে উচ্ছেদ করার আগেই আমরা যারা এই কক্সবাজারে ক্ষুদ্র জিনুক হকার ব্যবসা করে পরিবার পরিজন চালাই, আমরা এই করোনা মহামারীর এই বড় ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আমাদের কানে এরকম একটা খবর আমাদের খুব কষ্ট ফেলে দিয়েছে। তাই মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদেরকে উচ্ছেদ করার আগেই আমাদের পুনর্বাসন নিশ্চিত করুন। জিনুক ব্যবসায়ীর পক্ষ থেকে মোহাম্মদ দানমিয়া বলছেন তাদের একমাত্র ছোটোখাটো যে দোকান রয়েছে সেটি ছাড়া তাদের আর কোনো রুজি রোজগারের ব্যবস্থা নেই, সেটি যদি বন্ধ করে দেওয়া হয় অথবা উচ্ছেদ অভিযান করে তাদেরকে যদি অথবা যদি দোকানটি উচ্ছেদ করা হয় তাহলে তাদের রুজি রোজগারের সকল পথ বন্ধ হয়ে যাবে, তাদের সংসার চালাবার মতো কোনো ধরনের উপায় থাকবে না। সুগন্ধা বীজ কক্সবাজার এখান থেকে একজন ব্যবসায়ী হিসেবে আমি কথা বলতেছি যে আজকে আমাদের কক্সবাজারে যে মেহর আমাদের মুজিদ চেয়ারম্যান, আমি উনি সহ এরপর আমাদের যিনি এমপি কমল সাহেব আছে এবং জেলা প্রশাসক সহ এবং প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং যারা মন্ত্রণালয় সহ যারা এই পুরো কক্সবাজার বিশের জন্য ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছেন, আমি তাদেরকে দুইটা ডাল ভাত খাওয়ার জন্য আমি তাদের হাতের এবং পায়ে ধরে আমি অনুরোধ করব আপনারা যেন দুইটা ডাল ভাত খেয়ে যেন এই পুরো কক্সবাজার যারা সমুদ্র সৈকতে যারা দৈনিক দিন মজুরি করে 500 টাকা 300 টাকা 1,000 টাকা ইনকাম করে যারা ব্যবসা করে চলতেছে তাদেরকে দুইটা ডাল ভাত খাওয়ার জন্য আপনারা ব্যবস্থা করে দিবেন। সুগন্ধা পয়েন্টের জিনু ক্ষুদ্র ব্যবসায়ীদের একমাত্র জোর দাবি হচ্ছে কক্সবাজারের সাংসদ আলহাজ সাইমুম সরোয়ার কমল এমপির কাছে, কক্সবাজারের মেয়র মুজিবুর রহমানের কাছে, কক্সবাজারের এসপির কাছে, কক্সবাজারের জেলা প্রশাসক মহোদয়ের কাছে সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তাদের একমাত্র জোর দাবি হচ্ছে তাদের দোকানটির বিষয়ে মানবিক বিবেচনা করে
তাদের দোকানগুলো যেন উচ্ছেদ করা না হয়। পরিচিতি আন্তর্জাতিকভাবে কক্সবাজার পর্যটন নগরী বর্তমানে স্বীকৃতি পেয়েছে আমরা জানি। এই বিগত মহামারী করোনাকালীন সময়ে পর্যটক পর্যটন নগরী কক্সবাজারে এই যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাহির থেকেও যারা পর্যটক যারা নিয়মিত আসতো তারা কিন্তু অনেকটা হিমশিম খেয়ে গেছে এবং এই পর্যটন এই পর্যটক এই পর্যটন নগরী কক্সবাজারে যে পর্যটক নিয়মিত আসতো সেই পর্যটক এই আগে মহামারীর কারণে একটু কম থাকলেও এখন মোটামুটি আসছে বললে আমাদেরকে যারা এখানে এই পর্যটন এই নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে যারা ব্যবসা বাণিজ্য করে এই ক্ষুদ্র ব্যবসায়ী জিনুক ব্যবসায়ী যারা ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আগের তুলনায় এখন মোটামুটি তারা কিন্তু ব্যবসার দিক দিয়ে তারা কিন্তু মোটামুটি ভালো আছেন। তবে সম্প্রতি আমরা এই একটা বিষয় আপনাদেরকে যে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে এই পর্যটন এই বিশেষ করে কক্সবাজার এই কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত এই পর্যটন এলাকার মধ্যে সুগন্ধা পয়েন্ট যেটা এলাকা রয়েছে সুগন্ধা পয়েন্টের এলাকাটা নাকি এই ভেঙে ফেলা হবে। ভেঙে ফেলা হবে যে এ কারণে কারণ এখানে যেখানে সেখানে এই তত্র এই যেখানে সেখানে দোকানপাট তৈরি করার কারণে কক্সবাজার জেলা প্রশাসকের এই কক্সবাজার আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে এখানে এই এই পর্যটন এই এলাকা পর্যটক এই পর্যটকের উপরে যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো ভেঙে ফেলার জন্য একটা বিষয় আমরা কিন্তু জানতে পেরেছি। তবে এখানে একটা বিষয় রয়েছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা হচ্ছে বাংলাদেশের মধ্যে আর কোনো ধরনের বেকারত্ব থাকবে না। তবে আমরা যদি সেই বিষয়টা যদি আমরা যদি বিবেচনা এবং চিন্তা ভাবনা করি তাহলে আমরা এখানে দেখতে পাই কক্সবাজারের মধ্যে এই টমটম গাড়ি চালক থেকে শুরু করে অটোরিকশা থেকে শুরু করে এবং এই ছোটোখাটো জিনুক ব্যবসায়ী থেকে শুরু করে এখানে কিন্তু লক্ষ লক্ষ বেকার লোক কিন্তু এখানে বর্তমানে কিন্তু কর্ম করতেছে। তারা কর্ম করে এক একজনে তাদের এক এক এই একটা ফ্যামিলির যদি মেম্বার যদি একজন থাকে তার তার এই ফ্যামিলির মধ্যে তার এই স্বল্প ইনকামের এই তার স্বল্প ইনকাম দিয়ে তার 10 থেকে 12 জন তার চালাতে হয়। তাদের এই রুজি রোজগারের একমাত্র অবলম্বন হচ্ছে এই 10 জন ফ্যামিলির মধ্যে মাত্র একজন। এই ধরনের লোক কিন্তু এখানে পর্যটন নগরী কক্সবাজারের মধ্যে জিনুক ব্যবসায়ীর মধ্যে অনেক রয়েছে। সম্প্রতি আমরা এদের কাছ থেকে আমরা অনেক বক্তব্য নিয়েছি। তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এনজিও সংস্থা এবং ধার নিয়ে তারা কিন্তু কিছু টাকা পয়সা সংগ্রহ করে তারা কিন্তু এখানে এই পর্যটন নগরী কক্সবাজারে সুগন্ধা পয়েন্ট এলাকায় কিছু কিছু ছোটো ছোটো তারা কিন্তু দোকানপাট দোকান তারা নিয়েছে আর এই দোকানটাই হচ্ছে তাদের একমাত্র রুজি রোজগারের একমাত্র অবলম্বন। আর সুতরাং এই অবলম্বনের যেটা বিষয় রয়েছে তাদের একটা রুজি রোজগারের পথ, এটা যদি তাদেরকে বন্ধ করে দেওয়া হয় এই দোকানটাও যদি তাদেরকে ভেঙে দেওয়া হয় তাদের রুজি রোজগার আর কোনো দিনের পথ থাকবে না। এই কক্সবাজারের এখন তো বেকারত্ব আমরা বলতে গেলে এখন বেকারত্ব আগের তুলনায় অনেক কমে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা হচ্ছে বাংলাদেশের মধ্যে কোনো ধরনের বেকারত্ব থাকবে না। যেমন করে আমরা সম্প্রতি ইউনিয়ন পরিষদ যেগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে সমস্ত ইউনিয়ন পরিষদের মধ্যে বিভিন্নভাবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্নভাবে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, যেমন বৈশিষ্ট্য ভাতা, ডেলিভারি ভাতা, মাতৃকালীন ভাতা থেকে শুরু করে অনেক ভাতা কিন্তু দেওয়া হচ্ছে। এটা দেওয়ার একমাত্র মূল কারণ হচ্ছে আমাদের দেশ থেকে যেন বেকারত্ব যেন দূর হয়, বেকারত্ব যেন দূর হয়। আর যারা যাদের কোনো ইনকাম নাই এবং যাদের বয়স বিশেষ করে 55 থেকে 55 উপরে যাদের বয়স যাদের চলে গেছে এরা যেন এরা তো এমনিই বেকার হয়ে গেছে আর এদেরকেও পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে যাতে করে তারা যেন বাকি যেটা জীবন রয়েছে এটা যেন তারা যেন মোটামুটিভাবে তারা যেন চলতে পারে। সম্প্রতি এখানে কক্সবাজারের পর্যটন নগরী কক্সবাজার আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বিষয়টা এত গুরুত্ব যে এখানে যে পর্যটন নগরী কক্সবাজারের মধ্যে সুগন্ধা পয়েন্ট 20 এলাকার মধ্যে আমরা দেখতে পাই কয়েক হাজার এই ছোটোখাটো এই জিনুক ব্যবসায়ী রয়েছেন আর এই জিনুক ব্যবসায়ীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এখন তাদের এই দোকানপাটগুলো কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক ভেঙে দেওয়া হবে আর যদিও এদের দোকানপাটগুলো যদি ভেঙে দেওয়া হয় তাহলে বেকার এখানে তো হাজার হাজার বেকার হয়ে যাবে লোকজন। এই বেকার হওয়ার কারণে এখানে কিন্তু আবার আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক যদি এই দোকানপাটগুলো যদি ভেঙে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি এই দোকানপাটগুলো যদি ভেঙে দেওয়া হয় তাহলে এই যাদের দোকানপাটগুলো ভেঙে দেওয়া হবে তারা তো পুনরায় কিন্তু বেকার হয়ে যাবে আর বেকার হয়ে গেলে এরা তো বিভিন্ন অপরাধের মধ্যে এরা কিন্তু জড়িত হয়ে যাবে, বিভিন্ন চুরি ডাকাতি ছিনতাইকারী রাহাজানি সন্ত্রাসী মধ্যে এরা জড়িয়ে পড়বে। কারণ তাদের ফ্যাটের মধ্যে যখন কোদা যখন থাকবে তারা কি অপরাধ করতেছে নাকি নিরপরাধ করতেছে তারা কিন্তু কিছুই চিন্তা করবে না। সুতরাং
কক্সবাজার পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকত এটা এই সমুদ্র সৈকতের কারণে বিশ্বের মধ্যে আজকে আমাদের বাংলাদেশকে যদি কেউ যদি কোনো আমরা অবশ্যই আমরা যেটা আপনারা অবশ্যই সব আমরা যেটা জানি বিশ্বের মধ্যে যদি কেউ যদি বাংলাদেশকে যদি না চেনে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের কারণে কিন্তু সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে এখন এক নামে কিন্তু চেনে এবং জানে এটা একমাত্র কক্সবাজার পর্যটন নগরী সমুদ্র সৈকতের কারণে আর এই সমুদ্র সৈকতের কারণে না হয় কিছু লোকজন যদি ব্যবসা বাণিজ্য করে অবহেলিত এবং গরিব সমাজের দরিদ্রসীমার নিচে বসবাসকারী লোকজন কিছু কিছু সদস্য যদি এখানে দোকানপাট ব্যবসা বাণিজ্য করে তো যদি তারা যদি চলে তাহলে অসুবিধাটা কোথায় আর এই কিছু দোকানপাট ব্যবসায়ী যারা এরা ব্যবসা বাণিজ্য করতেছে এই পর্যটনের যে সাগরের যেটা পাশে যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো একটু সুন্দর লাগতেছে কারণ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে লোকজন এখানে ঘুরতে আসতেছেন বেড়াতে আসতেছেন ফ্যামিলি নিয়ে তাদের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এখানে এখানে আসতেছেন আর আর এরা এখানে কিছু সুবিধা মতো তারা কিন্তু কিছু ক্রয় করতে পারতেছেন বিভিন্ন আচার থেকে শুরু করে তাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস রয়েছে সেগুলো আর এগুলো যদি এখানে ভেঙে দেওয়া হয় ভেঙে দেওয়া হলে এই সৌন্দর্যটা যেমন নষ্ট হয়ে যাচ্ছে তেমন এই হাজার হাজার লোক এখানে বেকার হয়ে পড়বে সুতরাং এখানকার কক্সবাজার মাননীয় এখানে সাংসদ রয়েছেন কক্সবাজার এখানে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন কক্সবাজার মেয়র রয়েছেন কক্সবাজার এই পুলিশ সুপার মহোদয় রয়েছেন সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ একটাই আবদার একটাই অনুরোধ হচ্ছে শুধু এই কক্সবাজার নগরী এখানে পর্যটন নগরী ক্ষুদ্র ব্যবসায়ী যিনি ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষ থেকে একটাই অনুরোধ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের বিষয়টা যেন মানবিকভাবে বিবেচনা করা হয় এবং তাদের যে দোকানপাটগুলো যেটা ভেঙে দেওয়ার যেটা উচ্ছেদ অভিযান এবং ভেঙে দেওয়ার যেটা এখানে যেটা বলা হয়েছে সেটিকে প্রত্যাহার করে তাদেরকে এখানে আগের মতো তাদের ব্যবসাগুলো যেন তারা এখানে করতে পারে সেভাবে যেন আগের মতো এখানে এরা যেন থাকতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে সেটাই যেন মানবিকভাবে যেন বিবেচনা করা হয় দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদারুল আলম জিসান 71 বাংলা টেলিভিশন সমুদ্র সৈকত কক্সবাজার থেকে কক্সবাজার